হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম সেখানে মিনি ব্লক নিয়ে তো তোমরা দেখতেই পারছো আমি কোথায় চলে আসছি আমি আসছি পাড়ের হেসেলে তো তোমরা হয়তো শুনেছো যে দু নতুন একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে তো আমরাও শুনেছি তো শোনার পরেই আমি আমার ফ্রেন্ডের সাথে এখানে ঘুরতে চলে এসেছি তো যাই হোক বাইরেটা তো খুবই সুন্দর তো ভেতরে ঢোকা যাক তো ভেতরে ঢুকেই দেখি তো তোমরাও দেখতে পাচ্ছ ভেতরটা খুব সুন্দর পেন্টিংসগুলো খুব সুন্দর এখানকার অ্যাম্বুলেন্সও খুব সুন্দর তো আমরা আসছি সন্ধ্যাবেলা এসেই দেখি ভালোই লোকজনের ভিড় যেহেতু আজকে সানডে তো সানডে তো সব ফ্রি আর সানডে মানি ফান্ডে যাই হোক তো এখানে এখানকার অ্যাম্বিয়েন্স সুন্দর হলে তো হবে না তো আমাদের দেখতে হবে যে এখানকার ফুড কীরকম বানায় বা এখানকার ফুডের প্রাইস কিরকম আমাদের বাজেটের মধ্যে হবে কি হবে না তো তোমাদেরকে আমি মেনু কার্ড দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতেই পারছো মেনু কার্ড কোনটার কি প্রাইসে তোমরা এটা দেখেই আসতে পারবে এখানে তো আমাদের অর্ডার দেওয়া শেষ হয়ে গেছে এবার যাবো আমরা নিচে তো নিচে নেমে দেখি সামনেই কিচেন এখানে রান্না বান্না হচ্ছে এই যে সে বেরোচ্ছে আর এই সাইডেও রুম আছে এখানে কয়েকজন লোক বসে আছে তো একদমই নিচে চলে আসলাম নিচে এসে দেখতে পেলাম তিনটা ছোট ছোট ঘর আর তার মাঝখানে টেবিল তো একটা টেবিল খালি পেয়ে গেলাম তো আমরা এখানে বসে পড়লাম তো এই যে ঘরের ভেতরেও তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছিল আর তো খুবই সুন্দর লাগে বেলাও ভালো লাগে এমন না যে সন্ধ্যাবেলা ভালো লাগে বেলাও ভালো লাগে না তো যাই হোক আমরা তো সন্ধ্যাবেলা গিয়েছিলাম তো খুবই ভালো লাগছিলো তারপর আমাদের অর্ডার চলে আসে যেটা ছিল ভেজ পিৎজা ছিল খুবই টেস্টি ছিল খেয়ে দিয়ে ভালো লাগলো তারপরে ছিল আমাদের অর্ডার বার্গার বার্গারটাও খুব টেস্টি ছিল তো খেয়ে দিয়ে ভালোই লাগলো আর নেক্সট টাইমে অবশ্যই আসবো এখানে এখানকার ফুডও খুব সুন্দর একটু এক্সপেন্সিভ তবুও খুব ভালোই লাগলো তো আজকে ভিডিওটা আমি এখানে ফিনিশ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা